মিয়ানমারে বিমান দুর্ঘটনা আহতদের দেশে ফিরিয়ে আনা হবে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্যাপ্টেন সোয়েব চৌধুরীকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি করেছে বিমান কর্তৃপক্ষ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এয়ারক্রাফটি চলাচলের অনুপযোগী হওয়ায় আঞ্চলিক এবং অভ্যন্তরীণ রুটে বিমানের শিডিউল বিপর্যয় ঘটেছে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী দেখুন চকরমালিথা মালিকার রিপোর্টটি মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত বিমানের পাইলট ক্যাবিন ক্রু এবং যাত্রীরা ইয়াঙ্গুনের নর্থ ওকলাপা হাসপাতালে চিকিৎসাধীন এদের মধ্যে একজন পাইলট এবং একজন ক্যাবিন ক্রুর আঘাত গুরুতর হাসপাতালে যারা এখন আছেন তারা বর্তমানে ভালোই আছেন দুইজনের অবস্থা সামান্য কিছুটা ট্রিটমেন্ট দরকার তো ওনাদেরকে ওখান থেকে যদি হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দেন তাহলে আমরা ওনাদেরকে ঢাকায় নিয়ে চলে আসবো এটা নির্ভর করছে সম্পূর্ণ হাসপাতাল কর্তৃপক্ষের উপরে ছেড়ে দিলে ছেড়ে ছেড়ে আমরা যদি আজকে সন্ধ্যার মধ্যে দেন তাহলে আজকেই আর তা না হলে হয়তো সকালে যখনই তবে আল্লাহর একটা বিরাট রহমত যে আমাদের কোনো ধরনের বড় শুধু জাহাজের ক্ষতি ছাড়া আমাদের জার্মানের কোনো বড় ক্ষতি হয়নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কানাডার বোম্বার্ডিয়ার ড্যাশ এয়ারক্রাফটিকে আর বিমানবহরে ফিরিয়ে আনা যাচ্ছে না তৃতীয় পক্ষ থেকে লিজানা এই উড়োজাহাজটি কলকাতা ইয়াঙ্গুন ছাড়াও দেশের অভ্যন্তরীণ রুটে চলাচল করত তাই এসব রুটে বিমানের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে ডোমেস্টিকে আমাদের যথেষ্ট হ্যাম্পার হয়েছে এমনিতেই আমাদের জাহাজ কম তো আমরা বেশ কিছু সংখ্যক ফ্লাইট ক্যান্সেল করেছি কিছু সংখ্যক ফ্লাইট আবার পিছিয়েও দিয়েছি এবং এটা কয়েকদিন চলবে আমরা অত্যন্ত দুঃখিত যাত্রীদের কাছে বাধ্য হয়েই এরকম একটা ফ্লাইট বিপর্যয়ের ঘটনায় তদন্ত কমিটি করেছে বাংলাদেশ বিমান কাজ শুরু করেছে মিয়ানমারের তদন্ত কমিটিও ওই তদন্ত কমিটিকে সহায়তা করতে ইয়াঙ্গুনে প্রতিনিধি পাঠাবে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি চকর মালিথা চ্যানেল আই ঢাকা